যে গতকালকে আমরা মিনি হ্যান্ড পাওয়ার টেলার ওটাতে দেখলাম আশা করি আমাদের অনেক কিছু মোটামুটি শিখছি তো ফার্স্ট দিনের ভিতরে আমরা যাই শিখতেছি তাড়াহুড়া করি এই যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড়াই দাঁড়াই নিজেদের ভবিষ্যৎ ভালো করে নিতে পারি তাহলে এটা আমাদের ভবিষ্যৎ সবলতা ওয়ালাইকুম সালাম আমাদের সেই বাংলাদেশের দক্ষিণ প্রান্তে থানা মনফুরা জেলা বলা বিচ্ছিন্নটা দ্বীপ আমাদের মনফুরা জি আমরা আসছি আমাদের মনফুরা থেকে এস একটা ফোকল ফোর মাধ্যমে আমাদের ট্রেনিং এর সুযোগ করছে তাদেরকে আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করি সেক্ষেত্রে আমরা যে এই গ্রুপে প্রচুর জন লোক আইসি আসার পর আমাদের যারা আমরা অনেক আমাদের এলাকায় অনেক যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি আছে তো কৃষি যন্ত্রপাতি আছে অনেক মেকানিক্স ফদে কোনো লোক নাই যে একটা কাজ জানবে করবে এরকম লোক নাই তো এখন আমরা আগে এই যে এই সমস্ত ইন্দিরের নাট কিভাবে খুলে সেটা আমরা জানতাম না এখন কিভাবে টাইট দেয় সেটা আমরা জানতাম না এখন এই যে ওনাদের মাধ্যমে প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা দেখাইতেছি দেখতেছি যদি আমরা এর বিনিময়ে যদি শিখতে পারি তো আমাদের এলাকায় যদি এর কৃষি যন্ত্রপাতিগুলো আছে আমাদের কৃষি আরও সামনের দিকে এগিয়ে যাবে আমরা পিছিয়ে ফোরবে না এক সময় অনেক মানুষ কষ্ট করছে এখন সামনের দিনগুলোতে আধুনিক বিভিন্ন মেশিন প্রযুক্তির মাধ্যমে কৃষকের কাজে লাগবে তো সেক্ষেত্রে যদি আমরা এই সমস্ত মেশিনের কাজ শিখতে পারি ভালোভাবে উদ্যোক্তা হইতে পারি ভালোভাবে ব্যবসা করতে পারি পাশে একজনের মিশিন সমস্যা হয়েছে সমাধান করতে পারি তাহলে আমাদের কৃষি পিছে পড়বে না কৃষির সামনে এগিয়ে যাবে এস এসিপি প্রকল্প রাজস স্যার উপসচিব উনি কিছুদিন আগে আমাদের মনফুরাতে গেছেন উনি যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করছে আপনাদের এলাকায় কি কী সমস্যা তা আমরা কয়েকটা সমস্যা তুলে ধরছি স্যার আমাদের এলাকায় কৃষি যন্ত্রপাতি আছে আমাদের এলাকায় ম্যাগানিক্স পদে অনেকভাবে সমস্যা বাইরের মেকানিক আস্তে আস্তে আমাদের অনেকটাই সমস্যা তার আপনারা যদি পারেন আমাদের এলাকার কিছু কৃষক অঞ্চলে নিয়ে ভালো দক্ষতা একজন টেকনিশিয়াল কাছে শিখাইয়া আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য উপকার হবে তো স্যার বলছিলো আমারে মানে আমাদের আমারে প্রথম বলছিলো তুমি দেখো আমি অনেক দূরে নেব তোমাদের আসা যাওয়া শুধু খরচ দেবো কোনো বাধাভাওয়া কিছু না আমি স্যার আমরাও না আমরা আমরা যদি ভালো জায়গা চিনেন আমরা তো আর চিনি না ভালো জায়গা বিনিময়ে যদি আমরা ভালো যদি কিছু করতে পারি তো আমরা আপনার কৃতজ্ঞতা সারা জীবন আমরা মনে রাখবো যে গতকালকে আমরা মিনি হ্যান্ড পাওয়ার টেলার ওটাতে দেখলাম আশা করি আমাদের অনেক কিছু মোটামুটি শিখছি তবে অতটা আরও যদি সময় থাকতো তাহলে আরো ভালো কিছু শিখতাম তো ফার্স্ট দিনের ভিতরে আমরা যাই শিখতেছি তারা করি এই যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড়াই দাঁড়াই রেস্টের টাইমে সবাই দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছি করতেছি আসলে আমরা অনেক দূর থেকে আসছি এই জন্যে আমরা কিছু শিখি যদি নিজেদের ভবিষ্যৎ ভালো করে নিতে পারি তাহলে এটা আমাদের ভবিষ্যৎ সফলতা হ্যাঁ ওনারা উনি যে সকালবেলা আজকে সকালবেলা যে ইঞ্জিলটা আমাকে আমাদেরকে দেখাইছে এই ইঞ্জিলটা আমরা নিজেরাই খুলছি খোলার ভিতরে এনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে বুঝাইছে যেটা আমি আগে জানতাম না বুঝতাম না উনি পয়েন্টে পয়েন্টে দেখাইছে ওনার অভিজ্ঞতা থাকার কারণে ওনার থেকে আমরা শিখতেছি ওনার থেকে শিখিয়ে আমরা আরেকজনকে আবার শিখাইতে আমরাও তো চেষ্টা করতেছি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করলে মানুষ পারে না এটা কবিতা আছে পারে কিনা পারে কিনা পারে কিনা আর একবার না পারিলে দেখে শতবার একা একা অবশ্য আগের সে আগে তো কিছুই জানতাম না এখন যাই দেখছি একটু সম্ভব তবে সামনের দিনগুলাতে যদি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আরো কিন্তু বাড়াই প্রশিক্ষণটা দেয় আমাদেরকে তাহলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ কৃষি বাজার এই টুটুল বাইলের বাইরের আন্ডারে যে লোকজন লোকজন আছে যারা মেকানিক্স ভালো কাজ জানে ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতেছে যথেষ্ট পরিমাণ ব্যবহারে কোনো কাজে আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করে ভাই আপনাদের কোনো সমস্যা আছে থাকা খাওয়া কোনো কিছু সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নাই সবসময় রাত্রে শোভা পর্যন্ত আমাদের খোঁজখবর নিতেছে তারা আমি চাই আগামী কৃষিগুলো এখন যে পরিস্থিতি আছে তার সেটা আরও উন্নতমূলক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কৃষির মাধ্যমে যে টুটুল বাই অত্যন্ত ভালো মানুষ উনি আমাদেরকে ওনার লাইফ হিস্টোরি বলছিলেন যে উনি একদম সামান্য থেকে সামান্য থেকে শুরু করে আজকে তিনি চার পাঁচ বছরে আজকে অনেক অনেক দূর এগিয়ে গেছে কিংবা এখন তার প্রতি বাৎসরিক তার যে আমাদেরকে বলছিল যে দুই কুড়ি টাকা তার সেল হচ্ছে এখান থেকে তার টেন পারসেন্ট আয় হয় টুটুল বাই যদি পারে আমরাও পারবো আমি চাই আমাদের গ্রাম অঞ্চলের যে ধরনের কৃষকরা রয়েছে অসহায় আমি চাই তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতায় দিতে যেহেতু আমার বড়ো ভাই সাইফুল ভাই আমাকে বলছিল যে আমাদেরকে রংপুর কৃষি অফিস থেকে পাঠানো হয়েছে ওখানে মেকানিক্যাল শেখানো হবে তখন আমি ভাবলাম যে আমি যাই যেহেতু আমাদের মেশিন রয়েছে ওগুলা আমাদেরটা আমরা সেরে নিতে পারবো আদার্স বাইরে কোনো অর্থ প্রয়োগ করতে হবে না আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এসএসিপি কৃষি ফোনন থেকে জি আমি দুদিনে অনেক কিছু অর্জন করতে পারছি আমাদেরকে প্রথম দিন ইয়া মিনি ট্র্যাক্টর নিয়ে দেখাইছিল কিভাবে কীভাবে নষ্ট হলে কী করতে হয় কখন কোন জায়গায় যখন একটা ইঞ্জিনে প্রবলেম দেয় তখন কিভাবে সারতে হয় এবং আজকে আমাদেরকে এই ইঞ্জিনটা নিয়ে করা যে ইঞ্জিনে কখন কী প্রবলেম হলে কোন জায়গায় কী পার্টস লাগাতে হবে পার্টসটা কীভাবে খুলতে হবে কীভাবে ফিটিং করতে হবে এগুলো সম্পূর্ণ আমাদেরকে দিয়ে শেখানো হয়েছে এবং ইনশাল্লাহ আমরা এগুলো পারবো ওনারা একজন দক্ষ টেকনিশিয়াল আমাদেরকে আমরা যেভাবে প্রশ্ন করছি আমাদেরকে ওভাবে ওরা বুঝিয়ে দিয়েছে এবং ওনারা আমাদেরকে উৎসাহিত করছে যে আমরা যে এরকম টেকনিশিয়াল তোমরা তার চাইতে বড় হবে আমাদের দক্ষ টেকনিশিয়াল যিনি কৃষি বাজারের সমস্ত মেশিনের যখন যে তার ত্রুটি হয় যিনি নিমিশেই তার সারিয়ে তোলেন তিনি হচ্ছেন আমাদের দেলোয়ার ভাই এবং আজ পর্যন্ত শিক্ষার্থীদেরকে যে আপনি শেখালেন গতকাল তারা কতটুকু অর্জন করতে পেরেছে আপনার আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের যারা যে প্রশিক্ষণার্থী যারা আছে তারা মোটামুটি আগ্রহী অনেক ভালো আগ্রহী তাদের আগ্রহ আছে এই কারণে যে তারা কিন্তু থাকে একদম প্রান্তিক পর্যায়ে তাদের ওখানে দক্ষ টেকনিশিয়ানের খুবই অভাব ওদের ওখানে হিউজ পরিমাণে মেশিন আছে কৃষি যন্ত্রপাতি আছে কিন্তু তারা সারাইতে পারে না তারা এটার একটা অভাব বোধ করে যে টেকনিশিয়ানের খুবই অভাব ওদের ওই জায়গাটাতে যার কারণে ওরা ওই অভাবটা পূরণের জন্য কিন্তু তাদের একটা যে সাহস আছে তাদের যে একটা ইচ্ছা শক্তি আছে এটা তাদের এই কারণেই কিন্তু গোড়ার থেকে বেশি আর হচ্ছে তারা যে এখানে আসছে অনেক দূর থেকে তারা হয়তো বিভিন্ন পারিবারিক যত ঝামেলা আছে সবগুলো উপেক্ষা করে এত দূর আসছে কিছু না কিছু শেখার জন্যই তাদের আগ্রহটা থাকা স্বাভাবিক তো গতকালকেও আমরা একটা ইঞ্জিন বিষয়ে আলোচনা করেছি সকাল দশটা থেকে হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত হুম তো তারা নিজের উদ্যোগে স্বেচ্ছায় সব প্রশিক্ষণার্থী প্রত্যেকটা প্রশিক্ষণার্থী ইঞ্জিনটা খুলছে বুঝে শুনে খুলছে ফিটিংয়ের সময় ফিটিংয়ের আগে তাদেরকে আমরা হচ্ছে সমস্ত পার্স ইঞ্জিনের যে পার্স কোনটার কি কাজ কোনটার কি নাম এগুলো সম্পর্কে বোঝানোর পরে তাদের দ্বারাই আবার এটা ফিটিং করানো হয়েছে এবং শেষমেশ আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি ওদের ফিটিংয়েই তো আশা করা যায় যে তারা অনেকটাই উপলব্ধি করতে পারছে এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে তারা শিখছে অনেক ভালোভাবে শিখছে আশা করা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে শিক্ষার্থীদের বক্তব্য শুনিয়েছি একের পর এক এবং তারপরে শিক্ষকদেরও বক্তব্য শুনিয়েছি তো এই পাঁচ দিনে সত্যিকার অর্থে তাদের আগ্রহ তাদের ইচ্ছা শক্তি তাদেরকে দক্ষতা অর্জনে সাহস যোগাবে এবং তারা একজন 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 করে দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে তাদের অঞ্চলে ফিরে যাবে এই অনেক কৃষি বাজার করে সকলকে ধন্যবাদ